এই বুলেট, দেখোস না চাপ মারে মাথার চোখ, চোখের মাথা খাইছস? বাসে আমার সামনের সিটে যে মেয়েটা বসে আছে, হাত বাড়িয়ে তার পিঠ ছুঁয়ে দিতে খুব ইচ্ছে করছে। বেগুনি রঙের কামিজের উপর দিয়ে উঁকি দিচ্ছে ফর্সা মসৃণ ত্বক, স্পষ্ট হয়ে উঠেছে শারীরিক অবয়ব। এই দৃশ্য দেখে নিজেকে সামনে রাখা খুব মুশকিল, কিন্তু এই মুহূর্তে সামনে রাখা ছাড়া কোনো উপায় নেই। বাসে বেশ লোকজন আছে, কোনো দিক থেকে কেউ একজন দেখে ফেলবে, শেষে গণপিটনে জুটবে আমার কপালে। এত কাঁচা কাজ আমি করি না, অপেক্ষায় থাকি, সুযোগ নিশ্চয়ই আসবে। বাসে দুই সময়ে মেয়েদের মলেস্ট করা যায়। এক, খুব ভিড় হলে পেছন থেকে ছুঁয়ে দিলে মেয়েটা ঘুরে দেখার সুযোগটুকু পায় না। দুই, বাসে লোক কম থাকলে পেছন থেকে আস্তে করে ছুঁয়ে দিয়ে ঝট করে সটকে পড়তে হবে, মেয়ে ঘুরে তাকিয়ে অন্য কাউকে দোষারোপ শুরু করবে। কিন্তু মাঝারি ভিড় হলে সমস্যা আছে। এই সময় বেশিরভাগ পুরুষের দৃষ্টি নিবদ্ধ থাকে মেয়েটির দিকে, কিছু করতে গেলে কেউ না কেউ দেখে ফেলবে। মলেস্টকারীকে পিটিয়ে তারা বীর পুরুষ সাজতে চেষ্টা করবে। আমি জানি মেয়েদের সাথে এই ধরনের আচরণ করাটা বিকৃত রুচির পরিচয়, সমাজের চোখে ঘৃণ্য কাজ, কিন্তু তাতে কি, কাজটা করতে আমার খুব মজা লাগে। তাই আমার মতো লোকের সামনে রুচি, বিবেক ইত্যাদি বাধা হয়ে দাঁড়াতে পারে না। বিশেষ করে আপনি যদি কাজটাতে এক্সপার্ট হন, তাহলে মজা অনেক গুণ বেড়ে যাবে। সবসময় যে ছুঁয়ে দিয়েই ক্ষান্ত হই তা কিন্তু নয়, মাঝে মধ্যে আরও বেশি সাহসী হয়ে উঠি আমি। এই তো কিছুদিন আগেই সাহস করে একটা কাজ করে বসলাম। বাসের পিছনের সিটে বসে ব্লেড দিয়ে সামনের সিটে থাকা এক মেয়ের কামিজ কেটে উন্মুক্ত করে দিলাম তার পেটের কিছু অংশ। মেয়েটা খেয়ালই করলো না ব্যাপারটা, সে এক মনে কানে ইয়ারফোন গুঁজে গান শুনছিল, আর আমি মনের সুখে তার ফর্সা ত্বক দেখে চরম পুরো অনুভব করছিলাম। পরে অবশ্য মেয়েটি তার ছেঁড়া জামার ছবি ফেসবুকে পোস্ট করে সবাইকে জানিয়ে দিয়েছিল কি ঘটেছে বাসে। রাতারাতি ভাইরাল হয়ে গেল পোস্টটা, সবাই আমাকে বিকৃত রুচির লোক, সাইকোপ্যাথ, জারুস, বেজম্মা ইত্যাদি বলে গালি দিচ্ছিল। আমি নাকি বিবেকহীন, আমি নাকি অসুস্থ, আমার নাকি ভালো মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা নেই, আরও কত কথা। আরে বাবা, চলন্ত বাসে একটা মেয়ের সাথে এমন আচরণ করা ঠিক না, তা তো আমিও জানি, কিন্তু জানলে কি হবে? ওই যে মজা, মজার লোভের কাছে বিবেক তুচ্ছ বস্তু। মজা তো আমি ভালোই লুটেছি, ফেসবুকের লোকের গালাগালিতে এখন আর কি যায় আসে? এমনকি সবার সাথে তাল মিলিয়ে আমিও সেই পোস্টটা ফেসবুকে শেয়ার করে গালাগালি করলাম নিজেকে। মজার উপরে ডাবল মজা। পুরাই পাঞ্চার, কি করবি কি করবি, চল নামে যাই, চল চল। এই মুহূর্তে বাসে যাত্রী বলতে আমি, বাসের ড্রাইভার আর দুই তিনজন বয়স্ক ব্যক্তি আর আমার সামনের সিটে বসা মেয়েটি। আমি নামবো ধর্মতলা, এই রুটের একদম শেষ বাস স্ট্যান্ডে। মেয়েটা কই নামবো? আমি ঘড়ি দেখলাম 6টা বাজে, বিকেল ফুরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। চকিতে একটা সম্ভাবনা খেলে গেল আমার মাথায়, মেয়েটিও যদি শেষ বাস স্ট্যান্ডে যায়, বুড়া লোকগুলোও যদি নেমে যায় আগেই, অন্ধকারও হয়ে যাবে এরই মধ্যে। হয়তো মলেস্টের চাইতেও অনেক বড় কিছু করার সুযোগ আমি পেয়ে যাব। এক্সকিউজ মি আপু, ধর্মতলা বাস স্ট্যান্ডটা এখান থেকে কত দূর বলতে পারবেন? এখন অনেক দূর ভাইয়া, এই বাসটা শেষ যেখানে থামবে সেইখানে। মেয়েটা রাস্তাঘাট চেনে, মনে হচ্ছে নিয়মিত যাতায়াত করে। এই ধরনের মেয়েকে ঘায়েল করা খুব সহজ হয়। চেনা জায়গায় এরা সতর্ক থাকে কম। থ্যাংক ইউ আপু। আচ্ছা, আপনি কোথায় যাবেন? আমিও ধর্মতলায় যাব, ওখানে আমার বাসা। তাহলে তো আপনি আমার এলাকার লোক। ধর্মতলায় আমার মামার বাড়ি, যদিও বেশি থাকা হয় না, আমরা ঢাকায় থাকি তো। এনিওয়ে, আমি মামুন। আপনি? মাদিহা। পরিচিত হয়ে ভালো লাগলো। জি। মেয়েটি একটু হেসে ঘাড় ঘুরিয়ে জানলার বাইরের দিকে তাকালো, যার অর্থ হচ্ছে আর কথা বাড়াতে আগ্রহ বোধ করছে না। সে হয়তো ভেবেছে এবার তার ফোন নম্বর চাইবো আমি। হারামজাদি, ফোন নম্বর না, আরও বড় জিনিস আদায় করবো তোর কাছ থেকে, সবুর কর। দারুণ একটা সম্ভাবনা খেলা করছে আমার মাথায়। আজ মনে হচ্ছে চরম সাহসী একটা কাজ করে ফেলতে পারবো, কিন্তু এই বুড়া লোকগুলা বাস থেকে না নামলে তো প্রবলেম। আর বাসের ড্রাইভারকেও পটানো লাগবে। তাকে দুইটা অফার দেওয়া যেতে পারে, হয় মজার ভাগ্নে অথবা হাজার খানেক টাকা নিয়ে কান বন্ধ রাখ। কি অবস্থা, কতক্ষণ লাগবে? এই 5-10 মিনিট। ভাইয়ের নাম কি? জাকির। বাড়ি? ভাই ধর্মতলা। এই ধর্মতলা? হ্যাঁ। ভাই কি বিয়ের শাদী করছে? ভাই সিটে গিয়ে বসেন তো। ভাই চাতেন কে? বিড়ি খান, খান। বিয়া শাদী না কইরা কতদিন? পাত্রী রাত্রি দেখা হইতেছে? আমার এতে বিয়ে করবো, টেকা পয়সা নাই, চেহারা সুরত বদখত, টাকলা। ভালো করে টাইট দে। ভাই ছ্যাঁকা খাইছেন না? সত্যি? না, ছ্যাঁকা না ঠিক। এক মায়ের পছন্দ করছিলাম, বিয়ে করতে চাইছিলাম। সে আমারে কয়, আয়না নিজের চেহারা দেখছো? তারপর থেকে ভাই মায়া মানুষের উপর আমার বিশ্বাস উঠে গেছে। আমারও একই অবস্থা ভাই। আমি প্রেম করতাম ধরেন একটা কোটিপতি মায়ের লোক, বুঝছেন? 5 বছর হয়ে গেছে প্রেম করা, তারপরে সব হয়ে গেছে। সব হয়ে যাওয়ার পরেও বিয়ে শাদী সব ঠিক, সে আমারে সাইরে গেছে আর এক কোটিপতি পোলার লোক। মাইয়া মানুষ এরকমই। এরপর থেকে ভাই আমি একটা জিনিস মাথায়, একটু দিকে আসবেন? আসেন না ভাই, একটু কথা বলি। আসেন। বুলেট তাড়াতাড়ি শেষ কর। আমি এরপর থেকে মেয়ে মানুষের কি মনে করি জানেন? ধর্মক্ষমা ছেড়ে দাও, ভোগের বস্তু। মন নেওয়ার কোনো টাইম নেই। মন না পেলে ভোগ করবেন কেমনে? জাকির ভাই, মন না পাইলেও ভোগ করা যায়। কেমনে? জোর করে? ভাই আপনি এত সিরিয়াস কেন? বাসে যে একটা আছে, খেয়াল করছেন? কোনটা? ওই যে নামছে। সুন্দর না? সারা জীবন তপস্যা করলেও এরকম একটা মাল বিয়ের জন্য পাইব না। আজকে কিন্তু চান্স আছে। কেমনি? সব ব্যবস্থা আমি করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? প্রথমে আমি করব, যতক্ষণ খুশি ততক্ষণ। আপনি তখন পাহারা দিবেন, তারপরে আপনি যা খুশি তাই করবেন। আমি রাজি। তাহলে তো একটা কাম করা লাগে। বাসে যে বুইরাগুলো আছে না, একবারে সামনে নামাই দেন। নামাই দিয়ে আপনি হেল্পারটা একটু ম্যানেজ করবেন, মায়েরারে আমি দেখতেছি। সামনে গিয়ে কোনো সিপাশাপাই নির্জন কোনো জায়গায় আপনি গাড়িটা সাইড করবেন, নামাই দিবেন, ব্যাস। ওকে, বুলেট। হ্যাঁ বস, এদিকে আয়। ঠিক হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। তুই যা, বাড়ি যা। আজকে অনেক মজা হইব না উস্তাদ? আমু মুরব্বী, আপনারা পাঁচতলা যাবেন না, এখানে নেমে যান। আরে ভাই, পাঁচতলা তো আরো দূর আছে। না না, ওদিকে যাবো না। কই নামবো আমরা? আরে মিয়া নামেন তো, এটা অন্য রাস্তা দিয়ে যাবো, ওই রাস্তা দিয়ে যাবো না। এখানে নামে যান। এটা কোন ধরনের কথা এটা? হ্যাঁ মিয়া, এটা একটা কথা হইলো ড্রাইভার সাহেব। আরে নামেন 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 মিয়া। হ্যাঁ নামেন, ইসলামি করার জায়গা পাও না। না নামেন নামেন। আসসালামু আলাইকুম। ড্রাইভার সাহেব, অন্য রাস্তায় আনলেন কেন? সবসময় তো ওই রাস্তা দিয়ে যাতায়াত করি। নতুন রাস্তা হয়েছে আপা, ভালো রাস্তা, ধরাইয়েন না। আপনি আমাকে নামাই দেন, আমি নেমে যাবো। এই এই আপা, আপনি এরকম করতেছেন কেন? টেনশন করতেছেন কেন? এটা তো ভালো রাস্তা। আপনি আমার হাত ছাড়েন। ওই টেনশন কি আছে? হ্যাঁ, একটু শখ করবো, একটু আদর করবো, ভালোবাসবো, এত ভয়ের কি আছে? হ্যাঁ, টেনশন নিয়েন না, এত জোর করবো না। আরে এত জোর করবো না। বন্ধেন মাগিরে, প্লিজ আমাকে ছেড়ে দেন, প্লিজ আপনার হাত জোর করে আমাকে ছেড়ে দেন। মাদিয়া কি? চুরি চুরি চাকু কিছু আছে? তুই তো একটা মাল রেডি রাখছিস। ভালো হয়েছে, কাম শেষে এর কাইটা টুকরা টুকরা কইরা পুইতা ফেলা, তারপরে যাওন লাগবো। আগে মাইরা ফেলাবি, তারপরে লাশের সাথে। যা ভাড়া দে। Oh! শুয়োরের বাচ্চা। মাদার চোদ, এটা আমার 7 নম্বর শিকার। এরকম হারামি আরো অনেক আছে, এখনো মেলা কাজ বাকি। আমার চোখের সামনের পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে। আমি জানি আমার মৃত্যুতে কোনো বিশেষ খবর হবে না। মেয়েটা আমার লালসার শিকার হয়ে মারা গেলে হয়তো রাতারাতি তোলপাড় হয়ে যেত, কিন্তু আমার মতো সাইকোপ্যাথের মৃত্যু কাউকে ভাবাবে না।